আসসালামাইকুম। অনেকে বলেন আসলে সৌদি আরবে আমরা কি করি, কৃষির ক্ষেত্রে আমি অনেকে জানতে চান যে কি কাজ করি। এই যে আমরা এগুলা কিনি, এই যে একটা অ্যালুমিনিয়ামের চাকা আছে, এটা কিনে আমরা 50 রিয়াল দিয়ে বেশি 60 রিয়াল, 70 রিয়াল, 80 রিয়াল, মাঝে মধ্যে 120 রিয়ালও বিক্রি করি। এরকম ভাবে কিনা বেচা করি। এটি এখান থেকে কিনে নিয়ে আমরা ডাইনায় ঘুরে নিয়ে সরাসরি গ্যারেজে যায় বেচে দিই। এই যে রেডিওটার, এর এক এক পিস রেডিওটার আমরা 20 রিয়াল দিয়ে কিনি, 10 রিয়াল দিয়ে কিনি। এই যে এডি আছে, এইগুলাই কিনে বেচে আমরা বর্তমানে ব্যবসা বাণিজ্য করতেছি। ভিডিওটাই জন্য করলাম। অনেকে বলেন যে আসলে আমরা কি করে খাই সৌদি আরবে। আইসে আসছি প্রায় বহু দিন ধরে, কাজকর্ম কোনো কিছু পাই নাই, পরবর্তীতে এই ব্যবসার ভিতরে ঢুকছি। মামাই ছিল সাথে, সে ব্যবসাটা শিখাইছে, এইগুলাই আপাতত করতেছি। তা মাশাল্লাহ তেমনি আছি, টুকটাক ঘুরে ফিরে ভালোই আছি। মাসের ভিতর যদি 15 দিনও কাজ আছে, মানে 15 দিনও মাল কিনতে পারি, আলহামদুলিল্লাহ তাও চলে যায়, অনেক ভালো বলার মতো চলে যায়। তা যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকেন। আর এই গ্যারেজগুলো দেখেন, এই যে কেমন, এই হল গ্যারেজ, এটি হলো গাড়ির ওয়ার্কশপ। এই যে অনেকে বলে যে বাঙ্গুরি স্ক্র্যাপ, মানেই তো বাঙ্গুরি ব্যবসা, বাঙ্গুরি ব্যবসা। বাংলাদেশে তো অনেকে ভাবে যে গাড়ি করে যে ইয়েগুলো বাঙ্গুরি কিনে, ওরকম আসলে বিষয়টা ওরকম না। এরপর আবার এই যে মাক কিনেগুলো কিনি, এগুলোর বলে ইঞ্জিল, বাংলাদেশে আরবিতে বলে মাক কিনে, ঠিক আছে, এগুলি কিনি। এই যে যেমন এই গাড়ির ইঞ্জিলটা পাল্টাইছে, এটা বিক্রি করে দেবে। যেমন এটা আমরা কিনবো আনুমানিক আনুমানিক না, আমি রাইট দাম বলি, এটা কিনবো আমরা 150 অথবা 200 রিয়াল দিয়ে। এটা আমাদের খুলে টুলে বেচা আসবে 50 রিয়াল, দেখা গেলে ফায়দা 250 টাকা বেচা আসবে। এই যেমন একটা গিয়ার আছে, এটা আমরা 100 টাকাতে কিনি বা 120 টাকাতে কিনি, বেচা আসে 150 টাকা বা 200 টাকা এরকম। তো এই ব্যবসা বাণিজ্য করে খাইতেছে আপাতত। এই যে তাই সুন্দর করে একটা ভিডিও করলাম। এই যে একটা ব্যাটারি, ব্যাটারিটা কিনি, যেমন আমরা এডিএস সেলের ছোট ব্যাটারি 20 রিয়াল দেয় অথবা 25 রিয়াল দিয়ে কিনি, এটা আমাদের বেচা আসে 30 বা 35 রিয়াল। আর একটু বড় ব্যাটারি নিলে 35 রিয়াল দিয়ে কিনি, 40 রিয়াল বেচা আসে। এমনি টুকটাক করে যায়, এক মাসাল্লাহ টুকটাক হয়ে যাইতেছে। তাই এটা হইতেছে আপনার সৌদি আরবের একটা ওয়ার্কশপ রিয়াদ, স্থানীয় নাম রইতেছিল আপনার শিফা সানাই আর কি। যাক, ভালো থাকেন, সুস্থ। ওই যে আমার বাঙালি বাইরে কাজকাম করতেছে, সব বাঙালি, সব বাঙালি, তাকে ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য।